আগরতলা 40তম বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চে আছেন আমার স্নেহাস্পদ এই দপ্তরের মন্ত্রী এবং আজকের সভার সভাপতি শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রী প্রতিমন্ত্রী জনাব কে এম খালিদ মহোদয়। উপস্থিত আছেন আমাদের ত্রিপুরা সরকারের মন্ত্রী মহোদয়গণ শ্রী মেবার কুমার জামাতিয়া শ্রী রামপ্রসাদ পাল মহোদয়। উপস্থিত আছেন আমাদের প্রাক্তন অধ্যক্ষ শ্রী রেবতী মোহন দাস মহোদয়। উপস্থিত আছেন বিধায়ক স্নেহাস্পদ শ্রী সুধাংশু দাস মহোদয়। উপস্থিত আছেন দপ্তরের সচিব মিস্টার গোয়েল মহোদয়, পিকে ডক্টর পিকে গোয়েল মহোদয়। উপস্থিত আছেন আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাননীয় মেয়র স্নেহাস্পদ শ্রী দীপক মজুমদার মহোদয়। উপস্থিত আছেন দপ্তরের অধিকর্তা, এখানে সমাগত সজ্জন মণ্ডলী, ছোট ছোট আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমাদের সাংবাদিক বন্ধুরা এবং সংস্কৃতি প্রেমী, পুস্তক প্রেমী, জ্ঞান পিপাসু জনম, আমি বসে একটু নস্টালজিক হয়ে যাচ্ছিলাম, কারণ একটা সময় সৌভাগ্যক্রমে এই দপ্তরের দায়িত্বে আমি ছিলাম এবং আমার হাত ধরে কয়েকটি বই মেলা আগরতলা হয়েছে। সেটা প্রথমে ছিল রবীন্দ্র শতবার্ষিকী ভবনের আম্রকাঠে, পরিধি ছোট হলেও তার পরিবেশ পরিস্থিতি, মজলিশি আড্ডা, আম গাছের নিচে বসে সংস্কৃতি চর্চা, সেটা আজও ভুলতে পারি। এখন কলেবর অনেক বড় হয়েছে, বহু মানুষ এতে যোগ দেন, তার পরবর্তী সময় শিশু উদ্যানে হয়েছিল, এখন হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণ অনুষ্ঠিত হচ্ছে। বই মেলা এমন একটা জায়গা, এটা মানুষের মিলন মেলা শুধু না, সারা বছর আমরা কয়েকটা জিনিসের জন্য অপেক্ষা করি, বিশেষ করে বাঙালি যারা, তারা দুর্গাপুজো শেষ হলেই পরবর্তী দুর্গাপুজোর জন্য অপেক্ষা করে, যারা ছাত্রছাত্রী তারা সরস্বতী পুজো আসার জন্য অপেক্ষা করে থাকে, আর যারা জ্ঞান পিপাসু মানুষ তারা সারা বছর ওই বই মেলাটির জন্য অপেক্ষা করে থাকে। আমরা যেমন পূজার সংখ্যা, আগে তেল কালি মাখার যে গন্ধ, আমি তো প্রাণ ভরে গন্ধ নিতাম, ওই গন্ধটা আজকে আর পাই না, আজকে ছাপা চেহারা পাল্টে গেছে, তেল কালি মাখার ওই গন্ধটা এখনো আমার নাকে লেগে আছে। প্রত্যেক বছরই সত্যজিৎ রায় কি লিখলেন, ফেলুদা এবার কোন মূর্তিটা আসবে, নতুন কি আসবে, নতুন কি কমিক্স এসছে, নতুন কোন উপন্যাস এসছে, সেটা সমরেশ বোসেরই হোক বা অন্য কারণই হোক, এক একবার এক এক স্বাদ, এক এক গন্ধ, এক এক মাত্রা নিয়ে এক একটা লেখা প্রকাশিত হবে। বা সুভাষ মুখোপাধ্যায় কি লিখলেন, শক্তি চট্টোপাধ্যায় কি লিখলেন, বিদেশের কোন কোন ভালো বই এবার বই মেলায় এসেছে পাওয়া যাবে, তার একটা আলোচনাও হতো বিভিন্ন সময়। একটা সময় এটার মধ্যে রাজনীতি ঢোকানোর চেষ্টা হয়েছিল, এই উন্মুক্ত প্রাঙ্গণটাকে একটা রাজনীতির মোড়কে বাঁধার চেষ্টা হয়েছিল, কিন্তু মানুষ এটা মেনে নেয়নি। আজকে দেখুন কি উন্মুক্ত প্রান্ত, এখানে কোনো রকম ভেদাভেদ নেই, একটা মুক্ত আকাশের নিচে মুক্ত চিন্তাধারার মানুষ আজকে এই কদিন ঘুরে বেড়াবেন, তাদের সংগ্রহে যাবে সেই সমস্ত অমূল্য সম্পদগুলো যেগুলো চিরকাল মানুষকে এগিয়ে নিয়ে যাবে। এই প্রসঙ্গে আমার উমর খৈয়ামের পাটে কথা মনে পড়ছে, রুটি মদ ফুরিয়ে যাবে, প্রেয়সীর কালো চোখ ঘোলাটে হয়ে যাবে,
কিন্তু বই যদি ভালো হয় অনন্ত যৌবনা থাকবে, তার যৌবন বিচ্ছুরিত হবে এবং সে সপ্রেমে জড়িয়ে ধরবে মানুষের ওই সুস্থ মানসিকতাকে, সুস্থ সংস্কৃতির দিকে এগিয়ে নিয়ে যাবে। 200 বছর বয়স হয়েছে বইয়ের মাত্র, কিন্তু সে আমাদের পৌঁছে দিয়েছে 1000 বছর পেরিয়ে সেই মেসোপটেমিয়া থেকে শুরু করে, রোমান সভ্যতা থেকে শুরু করে বিশ্বের কালজয়ী সমস্ত গ্রন্থ, সমস্ত চিন্তানায়কদের দর্শন, সেই প্লেটো হোক, অ্যারিস্টটল হোক, সক্রেটিস হোক। আজকে আমরা যখনই দেখি বিভিন্ন উপাখ্যান যেগুলো আমাদের বারবার আকর্ষণ করেছে, সেগুলোকে আমাদের সামনে তুলে এনেছে। সে শেক্সপিয়ারের অমূল্য সম্পদের মধ্যে দিয়েই হোক, আজকে রোমিও জুলিয়েট, আজকে হেলেন অফ ট্রয়, হর্ষ এবং বিষাদ, সৃষ্টি এবং ধ্বংসের মধ্যখান থেকে, সৃষ্টি রুশালগ্ন থেকে সভ্যতার অগ্রগতিকে বিধৃত করে রেখেছে এই বই এবং গ্রন্থ। আমাদের দিয়েছে আমাদের এখানে হীর রঞ্জার কাহিনী, অপূর্ব সব প্রেমের উপাখ্যান, যুদ্ধক্ষেত্র থেকেই হোক আর মাথার উপর আকাশ থেকেও, যাদের নেই, যাদের কোনো দেশ নেই, জাতি নেই, সেই উদ্বাস্তু মানুষ, তাদের যে করুণ ইতিহাস বা দেশভাগের যে অবর্ণনীয় দুঃখ যন্ত্রণায় হাজার হাজার মৃত্যুমুখী মানুষের আর্তনাদ, স্বজন হারানো শ্মশানগুলোর চিত্র আমাদের সামনে তুলে ধরেছেন অবলীলায়। ধ্বংসের মধ্যে সৃষ্টিতে তারা চিরকাল এগিয়ে গেছেন। আজকে বিভিন্ন সময় আমার ম্যাক্সিম গোর্কির কথা মনে পড়ে, তিনি বলেছিলেন যে আমার মধ্যে যদি কিছু উত্তম থাকে তাহলে আমি সেজন্য বইয়ের কাছে ঋণ। এই ঋণ কখনো শোধ করা যায় না, মায়ের ঋণ যেমন শোধ করা যায় না, ঠিক তেমনি বইয়ের ঋণ শোধ করা যায় না। সে আমাদের ঋদ্ধ করে, আমাদের অবরুদ্ধ পথকে খুলে দেয়, আমাদের চিন্তা চেতনার জগৎকে আলোকিত করে, সেই আলোকিত সত্তা দিয়েই আমরা এগিয়ে যাই। আমাদের জীবন কত ছোট, কিন্তু তার মধ্যে আনন্দে অবগাহন করার শ্রেষ্ঠ উপায় হচ্ছে এই বই এবং গ্রন্থ, তার রাশি দিয়ে আমাদের সেভাবেই সাজিয়ে দিয়েছে। নাহলে চিন্তা করুন, সেই সময়ে অ্যারিস্টটলের যে বই পোয়েটিক্স, সেই বই আজও আমাদের সংস্কৃতি মূল্যায়নে সবচেয়ে বেশি সহায়ক ভূমিকা গ্রহণ করে। কাজে দেশ কাল সমস্ত সীমানা পেরিয়ে আজকে সুস্থ সংস্কৃতির যে মেলবন্ধন, যুদ্ধের বিরুদ্ধে, হিংসার বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে অবরুদ্ধ মানসিকতাকে খুলে দিয়ে তাকে সৃষ্টির সৃজন আনন্দে পৌঁছে দেবার যে রাস্তাটা, সেটা বইয়ের মাধ্যমেই তৈরি হয়। যেতে হবে, কিন্তু কেন যাব, সন্তানের মুখ ধরে চুমু খাব, আমরা তো চলে যাবো একদিন, কিছুই থাকবে না। আমরা কেন যাব, শক্তি বলেছিলেন সন্তানের মুখ ধরে চুমু খাব। এই যে ক্ষণিক সময়টা, যে নহন্যতি হন্যমানে শরীরে বা বাংশাসী জীর্ণানি, এই জীর্ণ শরীর একদিন থাকবে না, কিন্তু মানুষের সৃষ্ট রচনা থাকবে, যা যুগ যুগ ধরে মানুষকে অনুপ্রাণিত করেছে ভালোবাসায়, সৃষ্টির আনন্দে উদ্ভাসিত করেছে জগৎকে, অন্ধকারকে আলোয় ভরিয়ে দিয়েছে। কাজে আমার বিনীত আবেদন থাকবে, যারা আসবেন, যারা এসেছেন, তারা খুঁজে খুঁজে তাদের এই অমূল্য সম্পদগুলো তুলে নিয়ে যাবেন, স্মৃতির মণিকোঠায় ধরে রাখবেন এবং সেগুলো আমাদের মানবপ্রেমে আরও বেশি করে অনুপ্রাণিত